হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিটল চ্যাম্প আর্য। আজকে আমি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম কিছু ফুড যেগুলো আমরা আমাদের বেবিদেরকে ছোট থেকে দিয়ে আসতে পারলে তারা কিন্তু হেলদিভাবে বেড়ে উঠতে পারবে এবং হেলদি ওয়েট গেইন করবে। আমাদের বেবিরা যখন ছোট থাকে তখন থেকেই কিন্তু আমাদের মনে একটা পরিকল্পনা চলে আসে যে এরকম কি কি জিনিস যেগুলো আমরা আমাদের বেবিদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারলে বেবিরা হেলদিভাবে বেড়ে উঠবে এবং বেবিদের সঠিক ওজন বৃদ্ধি পাবে। তো ওয়েট গেইন করানো মানে কিন্তু এরকম না যে তাদেরকে ওভার ওয়েট করে দেওয়া। ওয়েট গেইন মানে এরকম যে যে বয়সে বেবিদের যতটুকু ওজন থাকা উচিত ঠিক ততটুকুই ওজন থাকা। তো কী কী সেরকম ফুডগুলো যেগুলো আমরা বেবিদের খাদ্য তালিকায় অ্যাড করে বেবিদেরকে হেলদিভাবে বাড়িয়ে তুলতে পারবো, তো আজকে সেসবই আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমেই আমি বলবো ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের কথা। ব্রেস্ট মিল্ক কিন্তু খুবই একটি ভালো সোর্স নিউট্রিশনের। প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে ব্রেস্ট মিল্কে যা বেবিদের ওয়েটকে বাড়াতে কিন্তু প্রচুর হেল্প করে। এমনকি ডক্টররাও কিন্তু বলে থাকেন প্রথম এক বছর বেবিদের পুরোপুরি ব্রেস্ট মিল্ক খাওয়াতে। সেক্ষেত্রে যাদের ব্রেস্ট মিল্কের প্রবলেম থাকবে তাদের তো অবশ্যই করে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে। কিন্তু আমরা সকলেই জানি ব্রেস্ট মিল্কে ইমিউনিটি পাওয়ার কিন্তু বেবিদের খুবই বৃদ্ধি হয় এবং বেবিদের ওজনও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো ব্রেস্ট মিল্ক কিন্তু বেবিদের সর্বপ্রথম আহার, যেটাকে আমরা বেবিদের ডায়েট চার্টে রেখে আমরা বেবিদের ওজনকে কিন্তু বাড়াতে পারবো। তো নেক্সট আমি বলবো ডালের কথা। ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের বেবিদের খাওয়াতে কিন্তু ছোট থেকে ইন্ট্রোডিউস করানো উচিত। 6 মাসের পরে থেকে আমরা বেবিদের যখন সলিড খাওয়ার দেওয়া শুরু করি সে সময় থেকে আমাদের বেবিদের খাওয়াতে কিন্তু মুগ ডাল দিয়ে অবশ্যই শুরু করা উচিত। ডাল আমরা বেবিদেরকে প্রচুর রকম ফর্মে কিন্তু দিতে পারি। সবার প্রথমে আমরা ডাল দিয়ে চাল দিয়ে বেবিদেরকে খিচুড়ি বানিয়ে দিই, তারপর কিন্তু ডাল দিয়ে আমরা একটা স্যুপও বানিয়ে বেবিদেরকে খাওয়াতে পারি। ডালে গাজর, পালং শাক, বিনস, মটরশুঁটি এসব দিয়ে স্ম্যাশ করে আমরা সেই ডালটাও কিন্তু বেবিদেরকে পিউরি করে খাওয়াতে পারি। তাতে কিন্তু প্রচুর নিউট্রিশন থাকে এবং বেবিদের কিন্তু খুব ভালো একটা ওয়েট গেইন হয়। তো সবার প্রথমে মুগ ডাল থেকে শুরু করা উচিত, তারপর আস্তে আস্তে কিন্তু বেবিদের বয়সের সাথে সাথে নানান রকম ডাল আমরা বেবিদের খাওয়াতে যোগ করতে পারবো। তো ডালকে আমাদের বেবিদের খাদ্য তালিকায় রেখে অবশ্যই বেবিদের ওয়েটকে কিন্তু আমরা বাড়াতে পারবো। নেক্সট আমি বলবো ঘিয়ের কথা। ঘিকে কিন্তু আমরা খুবই ভালো একটি ওজন বৃদ্ধিকারী খাওয়া হিসেবে জেনে থাকি। ঘি আমাদের বেবিদের খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই করে রাখা উচিত। ঘিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা বেবিদের হেলদি ওয়েট বাড়াতে কিন্তু খুবই সাহায্য করে। অবশ্যই ছোট বেবিদের জন্য আমি বলবো ঘরে তৈরি ঘি দিতে, কারণ ঘরে তৈরি ঘিতে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে এবং খুবই হেলদি ফ্যাট থাকে যা ছোট বেবিদের জন্য কিন্তু খুবই দরকার। তো ঘি আমরা বেবিদেরকে যে ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিব সেই খিচুড়িতে দিয়ে বেবিদের সার্ভ করতে পারবো। তো কোন বয়স থেকে কিভাবে আমরা বেবিদেরকে ঘি দিতে পারবো এটারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই সেটা দেখে নিতে পারো। তো ঘিকে আমাদের বেবিদের খাদ্য তালিকায় রেখে অবশ্যই বেবিদেরকে একটা হেলদি ওয়েট কিন্তু আমরা দিতে পারবো। নেক্সট আমি বলবো বানানা মানে কলার কথা। কলা কিন্তু ছোট বেবিদের খুবই একটি পছন্দের খাবার। আমাদের বেবিরা যখন 6 মাসের পর থেকে সলিড খাওয়ার শুরু করে সে সময় থেকেই কিন্তু আমরা বেবিদেরকে কলা ইন্ট্রোডিউস করাই। তো কলা কিন্তু বেবিদের জন্য খুবই একটি ভালো ওয়েট গেইনিং ফুড হিসেবে আমরা জেনে থাকি। তো বেবিদেরকে কিন্তু অবশ্যই করে কলা দাও। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, নিউট্রিশন থাকে যা বেবিদের কিন্তু হেলদি ওয়েট বাড়াতে খুবই সাহায্য করে। তবে সেক্ষেত্রে অবশ্যই বেবিদের যদি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু কলাটা একদমই অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে কিন্তু বেবিদেরকে কলা দেওয়া যাবে না। আর ছোট বেবিদের কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন কলা দিলেই যথেষ্ট, রোজ দিন কিন্তু কলা বেবিদেরকে না দেওয়াই ভালো। নেক্সট আমি বলবো আলুর কথা। আলু বা মিষ্টি আলু যেটাকে আমরা সুইট পটেটো বলে থাকি, এই দুটোই কিন্তু বেবির হেলদি ওয়েট গেইনে কিন্তু খুবই সাহায্য করে। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে যা বেবিদের ওয়েটকে কিন্তু খুব সুন্দরভাবে বাড়িয়ে তোলে। তো আমরা কিন্তু মিষ্টি আলু এবং আলু নানান রকমভাবে বেবিদের খাওয়াতে কিন্তু ছোট থেকেই অ্যাড করতে পারবো। তো 6 মাসের পর থেকে আমাদের বেবিরা যখন খিচুড়ি খাওয়া শুরু করে, খিচুড়ি, ডাল, যেসব জিনিস আমরা বেবিদেরকে দিই সেসব জিনিসেই কিন্তু আলুকেও এবং মিষ্টি আলুকেও আমরা অ্যাড করে দিতে পারবো। মিষ্টি আলুকেও কিন্তু আমরা খিচুড়িতে দিয়ে স্ম্যাশ করে বেবিদের খাওয়াতে পারবো। আমরা বেবিদের জন্য যে ডাল বানাই সেই ডালেও কিন্তু আমরা আলুকে এবং মিষ্টি আলুকে অ্যাড করতে পারবো, করে বেবিদেরকে কিন্তু আমরা খাওয়াতে পারবো। তাতে করেও কিন্তু খুবই ভালো ওজন বেবিদের বৃদ্ধি পায়। নেক্সট আমি বলবো দইয়ের কথা।
দই কিন্তু বেবিদের প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। সেক্ষেত্রে আমরা যদি বেবিদেরকে বাড়িতে দই বানিয়ে খাওয়াতে পারি তাহলে কিন্তু বেবিদের খুবই একটি ভালো হেলদি ওয়েট গেইন হয়। তো এই দইয়ের পরিমাণও কিন্তু আমরা বেবিদেরকে খুব সামান্য থেকে শুরু করতে হবে। 1-2 চামচ যদি আমরা বেবিদেরকে সারাদিনে দই দিয়ে দিই 8 মাসের পর থেকে তাহলেই কিন্তু যথেষ্ট। তো দইও কিন্তু আমরা বেবিদেরকে নানান রকম ফর্মে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে বেবিদেরকে অবশ্যই ঘরে তৈরি করা দইটা দেওয়াই কিন্তু সবথেকে ভালো, কারণ দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা বেবিদের হেলদি ওয়েট বাড়াতে কিন্তু অনেক সাহায্য করে। নেক্সট আমি বলবো চিজ বা বাটারের কথা। চিজ বা বাটার কিন্তু আমাদের বেবিদের জন্য খুবই একটি ভালো ওজন বৃদ্ধিকারী খাবার হিসেবে আমরা জেনে থাকি। চিজ বেবিদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। চিজে কিন্তু হেলদি ফ্যাট থাকে এবং বাটারেও কিন্তু হেলদি ফ্যাট থাকে যা বেবিদের ওজনকে কিন্তু বাড়িয়ে তুলতে অনেক হেল্প করে। তো এই চিজ বা বাটার কিন্তু আমাদের বেবিদের খাওয়াতেও ছোট থেকেই কিন্তু অবশ্যই করে অ্যাড করা উচিত। নেক্সট আমি বলবো ড্রাই ফ্রুটসের কথা। ড্রাই ফ্রুটসে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ভিটামিন থাকে, ক্যালসিয়াম, মিনারেলস প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি যা বেবিদের জন্য কিন্তু খুবই দরকার। তো ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের ছোট থেকে বেবিদের খাওয়াতে অবশ্যই করে অ্যাড করা উচিত। তো এই ড্রাই ফ্রুটসকেও কিন্তু আমরা নানান রকমভাবে বেবিদের খাওয়াতে অ্যাড করতে পারবো। সারাদিনে যে কোনো একবার আমাদের বেবিদের খাওয়াতে কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। এর থেকে কিন্তু বেশি আমরা ড্রাই ফ্রুটস বেবিদেরকে দিতে পারবো না। সেই ড্রাই ফ্রুটস কিন্তু আমরা পাউডার ফর্মেও বেবিদেরকে দিতে পারবো। তাছাড়াও কিন্তু আরও অনেক রকম প্রসেসে আমরা এই ড্রাই ফ্রুটস বেবিদের খাওয়াতে কিন্তু অ্যাড করে দিতে পারবো। তো এই ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের ছোটো থেকে বেবিদের খাওয়াতে অবশ্যই করে ইনক্লুড করা উচিত যাতে করে বেবিদের একটা হেলদি ওয়েট বেড়ে ওঠে। নেক্সট আমি বলবো ম্যাঙ্গো মানে আমের কথা। আম কিন্তু আমাদের বেবিদের এবং আমাদের ওয়েটকেও কিন্তু প্রচুর মাত্রায় বাড়াতে অনেক হেল্প করে। তো যখন গরমকাল পড়তে থাকবে সেই সময় থেকে কিন্তু আমাদের বেবিদেরকে অবশ্যই আম খাওয়ানো উচিত। আম কিন্তু সব বেবিদেরই মোটামুটি খুবই একটা ভালো পছন্দের খাবার। এই আমকেও কিন্তু আমরা প্রচুর রকম ফর্মে বেবিদেরকে দিতে পারবো। আম আমরা পিউরি করে বেবিদেরকে দিতে পারবো, আমরা ছোটো ছোটো করে কেটে বেবিদেরকে আম দিয়ে দিতে পারবো, আম দিয়ে আমরা শেক বানিয়ে বেবিদেরকে দিতে পারবো। তাছাড়াও আরও প্রচুর রকম ফর্মে কিন্তু আমরা আম বেবিদেরকে সার্ভ করতে পারবো। আম কিন্তু আমাদের বেবিদের ডায়েট চার্টে অবশ্যই রাখা উচিত গরমের দিনে, কারণ এই আম কিন্তু আমাদের বেবিদের ওজনকে খুব সুন্দর করে বাড়িয়ে তোলে। এরপর নেক্সট আমি যে খাবারের কথা বলবো সেটা হলো চিকেন। চিকেন কিন্তু আমাদের বেবিদের খাওয়াতে 1 বছরের পর থেকেই কিন্তু আমাদের শুরু করা উচিত, কারণ এই চিকেনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। চিকেন কিন্তু আমাদের বেবিদেরকে ছোট থেকে খাওয়াতে পারলে বেবিদেরও কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পায় এবং চিকেনে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাটও থাকে যা আমাদের বেবিদের হেলদি ফ্যাট বাড়াতে কিন্তু অনেক হেল্প করবে। তো আমাদের বেবিদের খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই চিকেন রাখা উচিত। নেক্সট এবং সবার শেষ যে ফুডটার কথা আমি বলবো সেটা হলো ওটস। ওটস কিন্তু বেবিদের খাওয়াতে অবশ্যই করে ইনক্লুড করা উচিত। ওটস কিন্তু বেবিদের ওজনকে খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলতে হেল্প করে। ওটস কিন্তু আমরা ছোটো থেকেই বেবিদেরকে দিতে পারবো। নানান রকম ফর্মে আমরা বেবিদেরকে ওটস বানিয়ে দিতে পারবো, বেবিদেরকে দুধ দিয়ে আমরা ওটস বানিয়ে দিতে পারবো, সেখানে কিন্তু আমরা সেই ড্রাই ফ্রুটস পাউডারও অ্যাড করতে পারবো। ওটস আমরা বেবিদেরকে কিন্তু খিচুড়ির মতনও বানিয়ে আমরা সার্ভ করতে পারবো। ওটস কিন্তু বেবিদের জন্য খুবই ভালো একটি ওয়েট গেইনিং ফুড হিসেবে আমরা জেনে থাকি। এক্ষেত্রে কিন্তু অনেকেই বলে যে আমরা বড়রা কিন্তু ডায়েটে ওজন কমানোর জন্য ওটস খেয়ে থাকি, কিন্তু না, বেবিদের জন্য কিন্তু ওটস একটি সঠিক মাপে সঠিক বয়স থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের বেবিদের জন্য খুবই ভালো একটি ওয়েট গেইনিং ফুড হিসেবে কাজ করে। তো ওটস কিন্তু আমাদের বেবিদের খাদ্য তালিকায় অবশ্যই করে রাখা উচিত। তো এই ছিল 11টি ফুড বা খাদ্য যেগুলো আমরা আমাদের বেবিদেরকে কিন্তু ছোট থেকে বেবিদের ডায়েট চার্টে রেখে আমরা বেবিদেরকে একটা হেলদি ওয়েট দিতে পারবো এবং আমাদের বেবিরাও কিন্তু একটা হেলদি লাইফস্টাইল কাটাতে পারবে, আমাদের বেবিরাও কিন্তু হেলদিভাবে বড় হয়ে উঠতে পারবে। তো আমরা যদি বেবিদের জন্য একটা ডায়েট চার্ট করে নিই আর সেই চার্টে যদি আমরা এসব খাদ্যগুলোকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জন্য যেরকম সুবিধে হবে সেরকম কিন্তু বেবিদের জন্য অনেক সুবিধে হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবে এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।